আসসালামু আলাইকুম, আপনার সবাইকে স্বাগত একটা ছোট্ট ব্লগ ভিডিওতে। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আফ্রিকার বাথরুম গোসলখানা কোথায়, কিভাবে পানি পাই, কিভাবে আমি গোসল করি ইত্যাদি জিনিসগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। তো এই দেখতে পারেন, হ্যাঁ, ভাই মোস্তফা, উনি হচ্ছে এই বড় ড্রাম দিয়ে পানি নিয়ে আসছে। আর আমি এখন যে অঞ্চলে আছি, এই এই রাজ্যের নাম হচ্ছে মেরু। ব্রাদার, দিস ইজ দ্য মেরু কাউন্টি, এম আই রাইট? ইসিওলো কাউন্টি দিস ওয়ান? ইয়া। ও, দেন মেরু? দেন মেরু কাউন্টি। ওকে, সো এই রাজ্যের নাম হচ্ছে ইসিওলো রাজ্য। আর এই যে দেখেন, সে হচ্ছে এটার ভিতরে এই যে পানি, এই পানিগুলা আস্তে আস্তে ভরাট করে রাখতেছে, যেন যারা নামাজ পড়তে আসবে তারা যেন অজু করতে পারে। তো উনি হচ্ছে আমার জন্য পানি নিয়ে আসবে। পানি নিয়ে আসার পরে এই ড্রাম নিয়ে আমাকে যাইতে হবে ওয়াশরুমে, গোসলখানা যেখানে, ওখানে উনি পানি নিয়ে আসুক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভাই, ইতিমধ্যে ভাই মোস্তফা আমার জন্য হচ্ছে ছোট ছোট বোতলে পানি ভরছিল। আর আমি বললাম যে ভাই আমার একটা লাগবে, বালতি লাগবে গোসল করার জন্য, ওরা আমার জন্য নিয়ে আসছে। এই যে বালতিতে পানি ভরতেছি, এভাবে করে পানি ভরতে হবে আগে। তো ভাই পানিটা নিয়ে রেডি, এই যে দেখেন বালতি নিয়ে পানি, এখন যা বলছে ও যে ওখানে হচ্ছে ওয়াশরুম। তো এই হলো, এটা হলো বাথরুম, এটা হলো ওয়াশরুম, সরি গোসলখানা, ওকে। আর এটা হলো টয়লেট, মসজিদ থেকে একটু দূরে থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এটি ভালো। ভাই এই যে বালতি নিয়ে আসলাম পানির, আর এই হলো গোসলখানা। এই যে এখানে লক লাগানো আছে, আপনি দরজা লাগাই দিয়ে এটা দিয়ে লক লাগাই দিবেন, দরজা আটকে যাবে গোসল করে এই পাশে। আর এই হলো তাদের বাথরুম। এই হলো বাথরুম, সাধারণত এইরকমই হয় বাথরুমগুলো। আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে তাদের কি সব এইরকমই হয়, না ভাই, এটা যার যেমন অর্থনৈতিক সিচুয়েশন তারা এইরকমই বাথরুম গোসলখানা হয়ে থাকে। এরা মধ্যবিত্ত, এদের সময় মধ্যবিত্ত না, নিম্ন মধ্যবিত্ত, তাই তাদের কাছে এই ফেসিলিটি আছে, তাই তারা এটা করে। আবার আপনি চাইলে এই পাশে, এখানে ওই যে আমি আপনাদেরকে দেখাই, ওই যে ঘরটা দেখা যায় এদিক দিয়ে সোজা সামনে গেলে পার্ক, আই থিঙ্ক দেয়ার ইজ এ পার্ক ব্রাদার, হ্যাঁ, ওখানে যান, ওখানে আপনার বড় বড় গেস্ট হাউস আছে, এক রাত ঘুমাবেন $100-150 আপনাকে এক রাতের জন্য। আর সাফারিতে ঘুরতে যাবেন $400-500 খরচ করতে হয়, ওই সাফারি কার নিয়ে যাইতে হয় একদিনের জন্য, সকাল থেকে সন্ধ্যা $400-500, যা বাংলাদেশ টাকায় $40,000-50,000। ওখানে যান, 5-star সুবিধা পাবেন। তো যেখানে যে সুবিধা, যেখানে যে ব্যবস্থা, ওইটি গ্রহণ করতে হয়। তো ভাই আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আফ্রিকার ওয়াশরুম গোসলখানা, কিভাবে পানি কালেক্ট করি, কিভাবে গোসল করতে হয়, সব কিছু ব্যবস্থা করি। তো ঠিক আছে, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আমি গোসল করে দিই। হ্যাঁ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই।